মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা কিন্তু অনেক আগে জেনেছিলাম। মাইটোসিসের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হবে এবং এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মাতৃকোষটা যেরকম অপত্য কোষগুলো ঠিক একই ধরনের হবে, অর্থাৎ মাতৃকোষ যদি হয় ডিপ্লয়েড অপত্য কোষও হবে ডিপ্লয়েড, যদি মাতৃকোষ হয় হ্যাপ্লয়েড অপত্য কোষও হবে হ্যাপ্লয়েড। এখন এই মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপের মধ্যে প্রথমে আমাদের ছিল হচ্ছে প্রোফেজ, এরপরে ছিল মেটাফেজ, এরপরে আমরা দেখেছিলাম অ্যানাফেজ এবং সব শেষে ছিল টেলোফেজ। যদি আমরা প্রোফেজ নিয়ে আলোচনা করি, প্রোফেজের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা কোষের মধ্যে নিউক্লিয়াসটা অবস্থান করছে এবং তার মধ্যে ক্রোমোজোমগুলো প্যাঁচানো অবস্থায় আছে। সেখানে আমরা ক্রোমোজোমগুলো আসলে তখনও ঠিকঠাক মতো বুঝতে পারি না, ক্রোমোজোমগুলোর আকার আকৃতি সঠিকভাবে দৃশ্যমান থাকে না। যখন মেটাফেজ হয় তখন ক্রোমোজোমগুলো খাটো হতে থাকে, মোটা হতে থাকে এবং অবশেষে এই ক্রোমোজোমগুলো কোথায় আসে, একটা কোষের ঠিক মাঝ বরাবর ক্রোমোজোমগুলো সজ্জিত হয়ে যায়। এবং অ্যানাফেজের ক্ষেত্রে আমরা দেখতে পাই মেটাফেজের সময় যে ক্রোমাটিডগুলো ছিল সেই ক্রোমাটিডগুলো ধীরে ধীরে আলাদা হয়ে যায়। অ্যানাফেজে দেখা যায় যে একটা ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো দুটো ক্রোমাটিড দুটো মেরুর দিকে চলে যেতে থাকে, জিনিসটা দেখতে হয় অনেকটা এই ধরনের। এবং টেলোফেজের ক্ষেত্রে আমরা দেখি যে এই ক্রোমোজোমগুলোর যে ক্রোমাটিডগুলো ছিল সেগুলোর চলন সম্পূর্ণভাবে শেষ হয় এবং তারা একটা নতুন নিউক্লিয়াসে পরিণত হয়। এবং সাইটোকাইনেসিসের ক্ষেত্রে দেখি যে মাঝখানে একটা কোষ প্লেট তৈরি হয়, কোষ প্লেট তৈরি হয়ে একটা নতুন কোষ তৈরি হয়ে যায়। এক্ষেত্রে যেটা আমরা মূল বৈশিষ্ট্য দেখতে পাই সেটা হচ্ছে যে এই কোষের মধ্যে যে ক্রোমোজোমগুলো রয়েছে সেগুলোর মধ্যে একবার বিভাজন ঘটে, ক্রোমোজোমগুলো থেকে ক্রোমাটিড তৈরি হচ্ছে, ক্রোমাটিডগুলো ভেঙে গিয়ে দুটো মেরুর দিকে চলে যাচ্ছে এবং তাদের মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে সেটাও কিন্তু একবার বিভাজিত হচ্ছে। এখন যদি আমরা দেখি মাইটোসিস কোষ বিভাজনের ফলে আসলে কী কী ঘটে, প্রথমত একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে, তার মানে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি ঘটে। এছাড়া মনে করো কোনো একটা জায়গায় ক্ষত হয়েছে, কোনো একটা কারণে কোষ নষ্ট হয়ে গিয়েছে, তখন দেখা যায় যে মাইটোসিসের কারণে একটা কোষ থেকে যে জীবিত কোষ রয়েছে সেটা থেকে দুটো কোষ তৈরি হচ্ছে। যখন অনেকগুলো কোষ তৈরি হতে থাকে তখন ধীরে ধীরে ক্ষয় পূরণ হয়ে যায়, তার মানে আমরা বলতে পারি ক্ষত পূরণের জন্য মাইটোসিস কোষটা মাইটোসিস কোষ বিভাজনটা প্রয়োজন। এখন এই মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যদি কোনো রকমের ভুল হয়, অর্থাৎ যেভাবে কাজগুলো ঘটার কথা ছিল ঠিক সেভাবে যদি না ঘটে, অতিরিক্ত পরিমাণে কোষ যদি তৈরি হয় তখন কী ঘটবে, দেখা যায় যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যদি আমরা সাধারণভাবে এই কোষ বিভাজনটা না ঘটে, অতিরিক্ত কোষ যদি তৈরি হয় তখন দেখা যায় ক্যান্সার হয়ে থাকে, ক্যান্সার কোষের সৃষ্টি হয়, সেখান থেকে অনিয়ন্ত্রিতভাবে কোষ তৈরি হতে থাকে। আমরা অনেক সময় মাইটোসিস কোষ বিভাজনটা বন্ধ হয়ে যায়, মনে করো কোনো একটা জায়গায় কোষ নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে যে ক্ষত পূরণের প্রয়োজন ছিল সেটা হচ্ছে না। যদি মাইটোসিস কোষ বিভাজন না ঘটে তখন দেখা যায় যে ক্ষয় পূরণ হতে থাকে না, এর ফলে কী হয় সেই জায়গায় যে ক্ষতটা ছিল সেটা স্থায়ী হয়ে যায়, সেই ঘটনাটাকে আমরা বলে থাকি হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিসের মতো আরও একটা বিষয় রয়েছে যেটাকে আমরা বলতে পারি অ্যাপোপটিস। এখন নেক্রোসিস যদি ঘটে তাহলে সেটা একটা দুশ্চিন্তার বিষয়, কিন্তু অ্যাপোপটিসের ফলে কিন্তু আসলে তেমন কোনো ক্ষতি হয় না। অ্যাপোপটিস জিনিসটা কি, এটা খুব সাধারণভাবে ঘটে। মনে করো যখন একটা শিশু ভ্রূণ অবস্থায় থাকে তখন তাদের যে হাতের আঙুল সেগুলো আসলে একটা পাতলা পর্দা দ্বারা একসাথে যুক্ত থাকে, কিন্তু পরবর্তীতে সেই পাতলা পর্দাটা কিন্তু আর থাকে না, তার মানে সেখানে পাতলা পর্দাটা যখন ফাটল ধরে তখন আর কোনো প্রকারের মাইটোসিস কোষ বিভাজন ঘটে না, এর ফলে সেই পর্দাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। তার মানে কিছু কিছু প্রক্রিয়া রয়েছে যেখানে আসলে মাইটোসিস কোষ বিভাজনটা বন্ধ হওয়া প্রয়োজন,
সেই সব জায়গায় আসলে হচ্ছে অ্যাপোপটিস ঘটে এবং এটা আমাদের আসলে কোনো প্রকারের ক্ষতি করে না, কিন্তু নেক্রোসিসের ফলে যেটা হয় কোষ মরে যেতে থাকে। কোষ যদি মরে যায় এবং পরবর্তীতে সেই জায়গায় নতুন জীবিত কোষ আর দেখা না যায়, তার মানে সেই অঙ্গটা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা ছিল হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কী কী ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে অতিরিক্ত কোষ বিভাজন হলে ক্যান্সার হতে পারে এবং যদি কোষ বিভাজনটা না হয় তখন নেক্রোসিস হতে পারে। আর মাইটোসিসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তারা দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে এবং ক্রমাগত তারা ক্ষয় পূরণ করতে থাকে এবং একই সাথে মাতৃকোষ এবং অপত্য কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা একই থাকার কারণে কোনো প্রকারের নতুন বৈশিষ্ট্য দেখা যায় না, ক্রোমোজোমের একটা সমতা রক্ষা হয়। এটাকে আমরা বলতে পারি ক্রোমোজোমের সমতা রক্ষা হয়। এবং একই সাথে যেহেতু দৈহিক বৃদ্ধি ঘটছে, একই সাথে যে কোনো প্রাণীর ক্ষেত্রে তাদের যে জননাঙ্গ প্রয়োজন সেই অঙ্গটা সৃষ্টিতে মাইটোসিস কোষ বিভাজন ভূমিকা রাখে।